আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আপনারা অনেকে আমাকে ফ্রান্সের স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন করেছেন, আমি আপু ভাইয়াদের সে সকল বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আশা করছি সবাই এই পবিত্র মাহে রমজানে সবাই সুস্থ ভালো আছেন। এখন আমি একটি নার্সারি শপে এসেছি, আপনারা দেখুন দেশের বাইরে কি ধরনের ফল ও ফুলের গাছ পাওয়া যায় আর কত দাম দিয়ে আমরা কিনি। তো চলুন আমরা নার্সারিটা ঘুরে নেই আর সেই সাথে আপনাদের সাথে কথা বলি। অনেকে জিজ্ঞেস করেছেন এখানে ব্যাচেলার আর হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে খরচ কত, আবার হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফি, যারা লোকাল ফ্রান্সে তাদের ফি পার্থক্য কত দিতে হয় কিনা। তো এনিওয়েজ, ফ্রান্সে যারা বাইরে থেকে আসে এখানে পড়তে ইউনিভার্সিটিতে, অর্থাৎ মাস্টার্স কিংবা ব্যাচেলার প্রোগ্রাম পড়তে আসে, তাদের হচ্ছে খরচ মিনিমাম একটা যেটা ১৪,000 থেকে ১৫,000 ধরে নেবেন। আর এখানে যেটা দুই রকম ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি আর একটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। তো আসলে খরচটা ডিপেন্ড করে কিন্তু অনেকটা হচ্ছে ইউনিভার্সিটি কোয়ালিটি আর র্যাঙ্কিংয়ের উপর, এটা আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন সেটাও অনেকটা ডিপেন্ড করে, খরচটা কম বেশি হতে পারে, সাবজেক্ট ওয়াইজ হতে পারে। আর পাবলিক ইউনিভার্সিটি যেটা, সেটা হচ্ছে স্কলারশিপ নিয়ে যদি আসা যায় তাহলে তো পুরোটাই ফ্রি, ইভেন আরও হাত খরচ সরকার থেকে পাওয়া যাবে। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে বার্ষিক যে ফিটা দেয় ইউনিভার্সিটিতে, এখানে যারা লোকাল তারা তাদের তুলনায় অনেক বেশি। আর এখানে যারা লোকাল তারা তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, ওদের যে ফিটা ডিপেন্ড করে অনেক সময় বাবা মার ইনকামের উপর ডিপেন্ড করে, বাবা মার ইনকাম যদি খুব কম থাকে তাহলে কিন্তু ফিটা দেওয়াই লাগে না, নামে মাত্রটা দেওয়া লাগে। আর যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ১৪,000 থেকে ১৫,000 বাৎসরিক ফি দিতে হয়, সেখানে ফ্রান্সে যারা থাকে তাদের কিন্তু পুরোটাই ফ্রি, যদি বাবা মার ইনকাম সোর্স একেবারে কম থাকে। তো আর যাদের বাবা মার ইনকাম অনেক বেশি তাদের ক্ষেত্রে কিছুটা দেওয়া লাগে। আর আপনারা যারা স্টুডেন্টসে আসতে যাবেন তাদের কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে কোন ইউনিভার্সিটিতে ইংলিশটা নিবে, কারণ এখানে তো ম্যাক্সিমাম সব ইউনিভার্সিটিতেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ চলে, ইংলিশটা চলেই না বললেই চলে। তো এই জন্য অনেকে দেখি ইউরোপের অন্যান্য দেশে স্টুডেন্ট ভিসায় আসে, যেমন নেদারল্যান্ড, তারপরে আরও অন্যান্য কান্ট্রিগুলোতে যেখানে ইংলিশ চলে। আর স্টুডেন্ট ভিসার জন্য এক বছরের প্রোগ্রাম নিয়েও অনেকে আসে, আর মাস্টার্স কোর্স আর দুই বছরের কোর্স নিয়েও আসে। তো স্টুডেন্টরা যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন কিন্তু স্টুডেন্টদের জন্য এক বছর এক্সট্রা দেওয়া হয় জব সার্চিং ভিসা বলে যেটাকে, সেটা হচ্ছে এই এক বছরের মধ্যে যে কোনো স্টুডেন্ট কিন্তু আসলে পেয়ে যায়, জব পেয়ে যায়, আর পেয়ে যায় জব। আর জব পাওয়ার পর তখন তো সে ওটা দিয়ে ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যায় নেক্সট ডে ওটা অ্যাপ্লাই করলে, দেন তখন ওয়ার্ক পারমিট ভিসা হয়ে গেলে তখন তো সেখানে কাজ করতে পারবে। আর আর আরেকটি যেটা, সেটা কিন্তু স্টুডেন্ট অবস্থায় কিন্তু সে ২০ ঘন্টা কাজ করতে পারবে, সপ্তাহে ২০ ঘন্টা কাজ করতে পারবে। তো সুবিধা আছে, স্টুডেন্ট ভিসায় অনেক সুবিধা আছে, যেহেতু পড়াশোনার পরেও আপনি এখানে পিআর পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে লিগালভাবে ৫ বছর থাকার পরে তারপরে দেন হচ্ছে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করা যায়, তারপরে বাবা মার জন্য অ্যাপ্লাই করা যাবে। আর স্টুডেন্ট অবস্থায় তো হাজব্যান্ড ওয়াইফকে আনতে পারবে, আবার অর্থাৎ স্পাউস অ্যালাউ আছে, স্টুডেন্ট অবস্থায় স্পাউস এখানে অ্যালাউ করে, অনেক সময় একসাথেও আসা যায়। আবার দেন আগে এসে, একজন আগে এসে পরে ৩-৪ মাস পরে আনা যায়। ও আরেক ভাই জানতে চেয়েছেন যে ইউরোপের কোনো দেশে স্টুডেন্ট ভিসা এসে সে অন্য দেশে যেতে পারবে কিনা, আর কী কী সমস্যার সম্মুখীন হবে। তো আমি ধরেন সাপোর্স আমি কেউ যদি নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসায় ৩ বছরের জন্য আসে, তো সে যদি ফ্রান্সে আসতে চায়, তো আসে অনেকে এরকম আসে ইউরোপের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসায় এসে আবার ফ্রান্সে আসে, এরকম অনেকে আছে। তো আপনার যতদিন হচ্ছে স্টুডেন্ট ভিসা থাকবে ৩ বছর আপনি ইউরোপের যে কোনো দেশে থাকতে পারবেন লিগালভাবে, কোনো সমস্যা হবে না। আর আপনি যেহেতু আপনার স্টুডেন্ট ভিসা আছে সেটা ইউরোপের যে কোনো কান্ট্রির হোক, আর আপনাকে তো অবশ্যই পাসপোর্ট নিতে হবে। যদি আপনি ফ্রান্সে আসতে চান তাহলে তো অবশ্যই সব পেপার্স আপনাকে সাথে রাখতে হবে, আর যে নিয়মে আপনি পেপার্স করবেন যেমন করে করে কাজের মাধ্যমে অথবা অ্যাজালাম করবেন, প্রথমে তো ফার্স্টে সবাই অ্যাজালামই করে, তো আশ্রয় আবেদন করে, তো ওটা যদি আপনার হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই।
আর ওটা যদি না হয় তাহলে 3 বছর তো আপনি থাকতে পারবেন, এমনি লিগাল ভাবে থাকতে পারবেন। আর ফ্রান্সে তো কাজ পাওয়া যায়, কাজের কোনো সমস্যা হয় না। তো চলুন আমরা একটু উপরে যাই। এখানে নিচে তো গাছটা গাছ বিভিন্ন রকমের গাছ, ফলের গাছ, ফুলের গাছ দেখলেন। তো উপরে হচ্ছে এনিমেলস আছে, পেট এনিমেল, বিভিন্ন রকমের খরগোশ, ইঁদুর, পাখি সব রকমের আছে। তো এই যে উঠতে যে দেখলাম একটা সুন্দর পেট এনিমেলদের বসার জন্য সুন্দর সুন্দর সব এগুলো এখানে পাওয়া যায়, পাখি রাখার জন্য খাঁচা, আর এই যে খরগোশ, বিড়াল, কুকুর বসার জন্য বিভিন্ন রকমের এখানে ওদের চেয়ার। তো আসলে দোকানটা অনেক বড়, তো উপরে সবটুকু আমি ঘুরে দেখবো না, শুধু পাখিগুলো দেখে আসি আর এখানে অ্যানিমেলস কী কী আছে। তবে এখানে ডগ আর বিড়ালটা নাই, ওটা রাখে না। এটা হচ্ছে 150 ইউরো, এতটুকু একটা ইয়ের জন্য দাম। এগুলো হচ্ছে বিভিন্ন ছোট অ্যানিমেল গুলো খরগোশ রাখার জন্য। তো এখানে সব রকম এদের খাবারও এখানে পাওয়া যায়, সব রকমের জিনিস এখানে পাওয়া যায়, পেট অ্যানিমেলদের বসার ওদের খেলার জায়গা থেকে শুরু করে খাবার এভরিথিং। তো এটাও দেখতেছি অনেক ভালো, তবে দামটা দেখছি 589 ইউরো। একসাথে যারা খরগোশ বিড়াল দেখা যাচ্ছে যে পুষে। তো উপরে তিনতলায় আছে, তো তিনতলায় আমি আর যাবো না, আমি এখান থেকে ঘুরে চলে যাব। যেহেতু আমি গাছ নিতে এসেছি তো উপরে আমার আশা হয় না, তো দেখলাম যাই একটু পাখির কিচিমিচি শব্দ শুনে। তো পাখির শব্দটা আপনাদের দিতে পারলাম না, এখানে গানও হচ্ছিল যার কারণে সাউন্ড অফ রাখতে হয়েছে। আর এই যে ইঁদুর দেখতে পাচ্ছেন, এখানে সাদা ইঁদুর, কালো ইঁদুর দুই রকম দাম, 5 ইউরো, 10 ইউরো, 13 ইউরো এরকম। এই যে এটা হচ্ছে কোন জাতের ইঁদুর কি জানি, আমার দেখেই কেমন লাগতেছে, বেশিক্ষণ দেখতে পাচ্ছি না, তাকাতে পারতেছি না ইঁদুরের দিকে। তো চলুন আমরা একটু পাখি দেখি, পাখিগুলোর দাম বেশি, এই যে 40 ইউরো, 40 ইউরো, 50 ইউরো এরকম, আর ইঁদুরের দামটা কম। এই যে সাদা ইঁদুর, আল্লাহ, এগুলো দেখে তো কেমন লাগতেছে। এটা পাখি, আর যেটা হচ্ছে তারপরে আপনাকে দেন কাজের মাধ্যমে করতে হবে। অ্যাজাইলাম যদি না হয় তখন আপনি কাজের মাধ্যমে পেপার্স করার চেষ্টা করতে হবে, সেটা করতে মিনিমাম 4 বছর লাগবেই। তাই ইউরোপে যে কোনো দেশে ইস্টার্ন ভিসা এসে আপনি ফ্রান্স কিংবা যে কোনো দেশে থাকতে পারবেন। তাই ইস্টার্ন ভিসা এসে এদেশে থাকতে পারবেন, অন্য দেশে ইউরোপে যে কোনো দেশে থাকতে পারবেন, বাট ওয়ার্ক পারমিট পারবেন না। আর হচ্ছে পেপার্স করতে হবে, হয় অ্যাজাইলামের মাধ্যমে করতে হবে, ওটা যদি হলো তো ভালো, আর না হলে ওটা আপনাকে কাজের মাধ্যমে পেপার্স করতে হবে। কাজের মাধ্যমে কীভাবে পেপার্স করবেন সেটা আমার ভিডিওতে আছে, দেখে নিতে পারেন। আসলে অনেকে কোশ্চেন করেন, আসলে টেক্সট করে আসলে অ্যান্সার দেওয়া যায় না। তো আমার ভিডিওর মধ্যে আমি বারবার বলেছি, আসলে অনেকে বলেছেন এখানে পেপার্স করতে কতদিন লাগে, 4 থেকে 5 বছর লাগে। আর যারা অ্যাজাইলাম করে তাদের তো হয়ে যায়, তাদের তো লাক ফেভার করে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।